মেয়েরা দুজন ঘরের ভেতরে দরজা বন্ধ করে কথা বলছে, তার মানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তখন কোর সামনে দাঁড়িয়ে কি যে কথা বলছিল, মনে হয় সেইটার সম্পর্কেই এখন কথা বলছে কোনো। কি বলে শোনার চেষ্টা করি। আমি যখন এই কাজটা করব তখন এই বাড়িতে যেন কেউ না থাকে। বাড়ির লোকজনদের আপনি বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। তখন নন্দিনীকে ধরার সময় আর কেউ বাধা দিতে পারবে না। আগের বারও বেঁচে পালিয়ে গেল, এবার আমার হাত থেকে কিছুতেই পার পাবে না। খুব সাবধানে ওই নন্দিনীকে মেরে ফেলে ওর মায়ের কাছে ওকে এবারে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে মাধবী, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। কিন্তু ওই নন্দিনীকে ধরতে গিয়ে অনেকগুলো সুযোগ আমরা হারিয়েছি, এবার তুমি কি করবে, কি করে ওকে শেষ করবে সেটা বলো মাধবী। এখনো পর্যন্ত ওই নন্দিনীর ব্যাপারে সবকিছু আমি ভীষণ রাগের সঙ্গে করছিলাম। যে কোনো ভাবেই ওই নন্দিনীকে ধরতে হবে বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম। মাথা গরম ছিল আমার, ধৈর্য হারিয়েছিলাম, মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করিনি বলে ওই নন্দিনী হাত থেকে পালিয়ে গেল। কিন্তু এইবার আমি ঠান্ডা মাথায় ওর বিরুদ্ধে দাঁড়াবো। এবার আর কোনোভাবেই নন্দিনী যাতে পালাতে না পারে তার জন্য চক্রবহ রচনা করে আমি ওকে শেষ করে ফেলব। নন্দিনী যদি এই বাড়িতে আসে এবার আর বাইরে যেতে পারবে না। কুড়ি বছর ধরে ও যেমন আমার দাদাকে মন্ত্রবন্ধনে আটকে রেখেছিল, ওকেও ওই মন্ত্রবন্ধনে আমি আটকাব। রাজশেখর আপনি আর দেরি করবেন না, কিন্তু সবাইকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের করুন। ওই নন্দিনীর সমস্যার সমাধান এবার আমি করব। তুমি যা বলবে আমি তাই করব। ওই নন্দিনীর সমস্যাটা ঠিক হয়ে গেলে এর চাইতে শান্তি আমার কাছে আর কিছু নেই। নন্দিনীর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে, মানে নন্দিনী নিশ্চয়ই কোনো বিপদে পড়বে। এই কথাটা আমাকে যেভাবেই হোক নন্দিনীকে জানাতে হবে। নন্দিনী যেন কোনোভাবে এই মহলে না আসে, নন্দিনীকে এই কথাটা আমাকে বলতেই হবে। কিন্তু কি করে জানাবো আমি? তুমি তোমার নিজের লক্ষ্যটা ভুলে গিয়ে ভালোবাসার জালে জড়িয়ে পড়ছো নন্দিনী। এটা কিছুতেই ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। সন্ধ্যা তো নন্দিনীরই দিকে, তাই না? সন্ধ্যা নিশ্চয়ই জানবে নন্দিনী কোথায় থাকে। আমি সন্ধ্যাকেই জিজ্ঞেস করব। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। কি বলছো গঙ্গা? সন্ধ্যা, আমি তোমার থেকে একটা সাহায্য চাই। তুমি যদি কিছু মনে না করো আমাকে একটা সাহায্য করবে? আমি কি সাহায্য করতে পারি তোমায়? আমি নন্দিনীর সাথে দেখা করতে চাই। নন্দিনী কোথায় থাকে সেটা তো তুমি জানো, তোমায় আমাকে বলতেই হবে নন্দিনী কোথায় থাকে। তুমি কেন নন্দিনীকে খুঁজে বেড়াচ্ছ? খুব জরুরি কথা আছে আমার, নন্দিনীকে যেভাবেই হোক বলতে হবে। নন্দিনী কোথায় থাকে সেটা শুধু বলো।
মাধবী বলেছে বলে রাজশেখর এই গঙ্গাকে পাঠিয়েছে নন্দিনীকে ধরার ফাঁদ পাততে। এরা নিশ্চয়ই নন্দিনীকে মারার প্ল্যান করছে। গঙ্গাকে ভরসা করে নন্দিনীর ঠিকানা কিছুতেই বলা যাবে না। কি ভাবছো তুমি? এত তুমি যেমন চাও নন্দিনী যেন কোনো বিপদে না পড়ে, সেরকম আমিও চাই নন্দিনী সবসময় যেন ভালো থাকে। নন্দিনীর জন্য আমি সবসময় প্রার্থনা করি, তুমি আমার উপর সন্দেহ না করে আমাকে নিশ্চিন্তে বলতে পারো নন্দিনী কোথায় থাকে। বলো, কোথায় আছে নন্দিনী? আমি জানি না। আমাকে ব্যবহার করে নন্দিনীর ঠিকানাটা জেনে নিয়ে তারপর নন্দিনীর ক্ষতি করতে চাও? তুমি জানো না নন্দিনী কোথায় থাকে, সেটা কি করে সম্ভব? তুমি কিছু লুকিও না, আমাকে বলো সন্ধ্যা। আমি জানি না মানে জানি না, জোর করে তুমি আমার থেকে কিচ্ছু জানতে পারবে না। তুমি যা বলছো আমি বিশ্বাস করতে পারছি না। নন্দিনীর জন্য চিন্তা শুধু তুমিই করো না, আমিও করি, বুঝতে পেরেছো? দয়া করে সন্ধ্যা, আমাকে বলো নন্দিনী কোথায় থাকে। এই, তুমি বুঝতে পারছো না? আমি বলছি তো আমি জানি না। এক কথা এতবার করে জিজ্ঞেস করছো কেন? একটা কথা একবার বললে তুমি বুঝতে পারো না? সন্ধ্যা, এসো কিরণ। সরি, মনে হয় তুমি খুব জরুরি কথা বলছিলে, আমি এসে তোমায় ডিস্টার্ব করলাম, ঠিক আছে পরে আসছি। না না, সেরকম কিছু না, আমরা তো এমনিই কথা বলছিলাম, তুমি এসো না। তোমার কথা বলা শেষ হয়ে গেছে? ঠিক আছে, আমি পরে কথা বলছি। কি সন্ধ্যা, কোনো প্রবলেম নাকি? রাজশেখর, আপনি সবাইকে বাড়ির বাইরে পাঠিয়েছেন তো? কি কারণ বলে ওদের সবাইকে পাঠাবো সেটাই চিন্তা করছি। আচ্ছা, এতে চিন্তা করার কি আছে? এই বাড়িতে এত সমস্যা চলছে তার জন্য আমি আজকে পুজো করছি, তাই বলুন মালিক। চা। ঠিক আছে, ওই রকমই বলে পাঠাচ্ছি। লক্ষ্মী। হ্যাঁ বলেন। বাড়ির সবাইকে আমি ডেকে পাঠিয়েছি, বলো। আচ্ছা মালিক। সন্ধ্যা বলো না। কি হলো? আবার নন্দিনী কোথায় আছে এটাই জিজ্ঞেস করবে তাই তো? আমি তো বললাম আমি জানি না, তাও কেন বারবার এসে আমাকে বিরক্ত করছো বলো তো? তোমার সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগে না, দয়া করে আমার পরিস্থিতিটা একটু বোঝো। তুমি আমার পরিস্থিতিটা বোঝো একটু, দয়া করে আমাকে বলো নন্দিনী কোথায় থাকে। আমি তো বললাম আমি জানি না, বারবার এক প্রশ্ন আমাকে কেন করে যাচ্ছ গঙ্গা? ঠিক আছে, নন্দিনী কোথায় থাকে সেটা তোমায় আমায় বলতে হবে না, কিন্তু আমি যেটা বলছি সেটা তুমি নন্দিনীকে গিয়ে জানিয়ে দিও, তাহলেই হবে। গঙ্গামা, মালিক সবার সাথে কথা বলার জন্য নিচের হলে ডেকেছেন, তোমরাও যাও। উফ, বাঁচলাম বাবা, কি তো আমার পিছনই ছাড়ছে না দেখছি। দাদা, সবাইকে যে আসতে বললেন কি ব্যাপার দাদা? সবাইকে আসতে দাও, তারপরে বলছি। কোনো একটা কারণ না থাকলে দাদা সবাইকে ডাকবে না। আর একটু দেরি করো না, উনি সব বলবেন, তোমাকে তো মাথা ঘামাতে হবে না, একটু ধৈর্য ধরো। দাদা সবাই চলে এসেছে, কি ব্যাপার বলুন না। আমি যেটা বলবো সেটা তোমাদের কাছে অদ্ভুত মনে হলেও আমার জন্য অন্তত একটা দিন তোমরা সহ্য করো। কি দাদা, এই সব আবার আমাদের বলতে হবে? আপনি যা বলবেন আমরা তাই করব,
কি করতে হবে বলুন। আজকে তোমাদের সবাইকে আমাদের এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। তোমাদের সবার জন্য আমি হোটেলে রুম বুক করে দিয়েছি, তোমরা সবাই ওখানে গিয়ে থাকো। আমি যখন তোমাদের আসতে বলবো তখন তোমরা সবাই আসবে। কেন দাদা, আমরা সবাই গিয়ে হোটেলে থাকবো? আমাদেরকে হোটেলে রেখে বাড়িতে তুমি এমন কি কাজ করবে? আমাদের এই বাড়িতে একটা পূজো করতে হবে, সেই সময় বাড়িতে কেউ তোমরা থাকবে না, সেই জন্য আমি তোমাদের বাড়ির বাইরে থাকতে বলছি। এতদিন তো সবাইকে নিয়েই পূজো করতেন আপনি, এবারের পূজোয় কেন আপনি আমাদের বাদ দিচ্ছেন বুঝতে পারছি না। এই পূজোটা আমাকে একা থেকেই করতে হবে। পূজোটা কে করছে দাদা? আমাদের মাধবী এটা করবে। একটু বলবে দাদা, কোন ঠাকুরের পূজো হবে? পূজোর নাম, বিধি বিধান এইসব তোমাকে বলা যাবে না। না দাদা, আমি তো শুধু নাম জিজ্ঞাসা করলাম। মুখ বন্ধ রাখো। এই বাড়িতে যাতে তোমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারো, সেই জন্য আমি নানা সময় নানা রকম পূজো এখানে করতেই থাকি। পূজো করলে সবাই যদি ভালো থাকে সেই চিন্তাটাই আমি সব সময় করে থাকি। সেই ব্যাপারে আমাকে কোনো রকম প্রশ্ন কেউ করো না। সবার ভালোর জন্য পূজো করছো সেটা তো দাদা আমরা সবাই জানি, কিন্তু তোমাকে আমরা একা ছেড়ে রেখে যাব সেটাই চিন্তা। পূজোতে সাহায্য করবার জন্য গঙ্গা এখানে থাকবে। পূজোর বাকি ব্যাপারটা গঙ্গাই দেখে নেবে। আমি যদি বাড়ির বাইরে যাই তাহলে নন্দিনীকে বাঁচাতে পারবো, কিন্তু বাবা বলছে এখানে থাকতে। সবাই এখান থেকে বেরোবার আগে সন্ধ্যাকে নন্দিনীর বিপদের কথা জানিয়ে দিতে হবে, কিন্তু কি করে বলবো, কি করে বলি, কি করে? সবাই শোনো, তোমাদের সবাইকে হোটেলে নিয়ে যাবার জন্য বাইরে গাড়িটা এসে দাঁড়িয়ে আছে, তোমরা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এসো, যাও। দাদা, তোমাদের আমি যেতে বললাম তো? ঠিক আছে, চলো বাবা। চলো গো, এখানে দাঁড়িয়ে কি দেখছো, চলো। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার বিয়ে হতে চলেছে, বাড়িতে থাকার সময় তুমি যেমন খুশি থাকতে পারো, কিন্তু এখন বাইরে যাচ্ছ যখন, তখন একটু ভালো করে সেজে নাও। এই লাইট কালারের লিপস্টিকটা তোমাকে স্যুট করছে না, এই রেড কালারের লিপস্টিকটা রাখো। আমি কোন কালারের লিপস্টিক পরলে আমাকে ভালো লাগে, কোনটা পরলে মানায়, সেটা আমি তোমার থেকে জানবো না গো। আমি তোমাকে বলছি মানে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছি, তুমি এখন বুঝতে পারছো না কিন্তু পরে বুঝতে পারবে। নাও এটা। তুমি মানা করেছো ঠিক আছে, কিন্তু গঙ্গা এটা তোমাকে ভালোবেসে দিয়েছে, না বলো না, নিয়ে নাও মা। এরকম ভালো রেড কোথাও দেখতে পাবে না, গাড়িতে খুলে দেখো। তাড়াতাড়ি হয় না। আচ্ছা শোনো, তুমি এসো। এবার তোমরা যাও, আমি পরে ফোন করছি। ঠিক আছে দাদা, গাড়ি স্টার্ট কর। ওই মাধবীর জন্য দাদা আমাকে সেদিন রুম থেকে বের করে দিল, আর আজকেও ওই কিসব পূজো করবে বলে আমাদের সবাইকে হোটেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, ওই মাধবীর কথা শুনে দাদা যে আর কি কি খেলা খেলবে আমার মাথায় ঢুকছে না। দিবি, দাদা তো সবার জন্য পূজো করছে তাই না? কোনো কিছু না জেনে দাদার ওপর দোষ দেওয়া ঠিক নয়। এই ধরনের কথা আর বলো না, চুপ করো। আমি বাড়ি থেকে গাড়িটা ছাড়বার সময় দাদার মুখটা দেখলাম, দাদা মনে হচ্ছে কোন একটা চিন্তা করছে। মাধবী কিছু একটা বলেছে দাদাকে,
ওইখানে কিছু একটা উনিশ বিশ হওয়াটা যাতে কেউ জানতে না পারে তাই দাদা আমাদের সবাইকে হোটেলে পাঠিয়েছে। আমার তো সেটাই মনে হচ্ছে বাবা, কিন্তু আমরা যদি এই ব্যাপারে না গলাই তাহলে আঙ্কেলের রাগের পাত্র হয়ে উঠব। হ্যাঁ রে, কিন্তু সন্ধ্যার সাথে বিয়ে হওয়ার সময় আঙ্কেলের সাথে যেন কোনো ঝগড়া না হয় তাই আমি এই ব্যাপারটা ছেড়ে দিলাম। তুই তো শুধু বলেই খালাস, ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু ওইখানে কি ঘটছে সেটা না জানতে পেরে আমার শান্তি নেই। দেবী, আমার একটা সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কি বলছি, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কি ভালো খাবার পাওয়া যাবে? আরে আরে, আমরা থাকার জন্যই তো যাচ্ছি হোটেলে, ওখানে খাবার দাবার সব কিছু আছে, ওইটা ছাড়া তোমার মাথার কিচ্ছু ঢোকে না। আমার অন্য কিছুও মনে পড়ে, কিন্তু তুমি তো একদমই কোঅপারেট করো না। মুখ বন্ধ করো, ঠিক মতো কথা বলো না হলে চুপ করে থাকো। এই লাইট কালারের লিপস্টিকটা তোমায় স্যুট করছে না, এই রেড কালারের লিপস্টিকটা রাখো। সবাই এত তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম আমরা, আমাদের কোনো ভালো সম্পর্কও নয়, তাও গঙ্গা আমাকে লিপস্টিকটা কেন দিল? আমি নন্দিনীর সাথে দেখা করতে চাই। একবার একটা কথা বললে তুমি বুঝতে পারো না সন্ধ্যা? এই রেড লিপস্টিকটা দিয়ে গঙ্গা আমাকে কি এমন বোঝানোর চেষ্টা করছে, কি হতে পারে এটা? গাড়িতে উঠে এটা খুলে দেখো। যাই হয়ে থাকুক, এটা আমার কি? গঙ্গা এখানে আসার জন্যই নন্দিনী এখানে ঢুকতে পারছে না, ওর দেওয়া জিনিস আমার চাই না। হঠাৎ করে অটোটা ঢুকে এলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, সাবধানে চালাও। আচ্ছা, এটা বলার জন্য গঙ্গা আমার পেছন পেছন ঘুরছিল। তুমি যেমন চাও নন্দিনী যেন কোনো বিপদে না পড়ে, সেরকম আমিও চাই নন্দিনী সবসময় যেন ভালো থাকে। গঙ্গা আসলে নন্দিনীকে বাঁচাতে চায়, আর আমি ওকে ভুল ভাবলাম। দাদা, একটু গাড়িটা ঘুরিয়ে নিন না। কেন, কি হলো? আমি একজন আমার পরিচিতের সঙ্গে দেখা করতে যাব। কিন্তু ওরা তো সবাই অনেক এগিয়ে গেছে। কোনো ব্যাপার না, আপনি আমাকে হোটেলের নামটা বলে দিন, আমি ওখানে ঠিক সময় পৌঁছে যাব। আপনি এবার গাড়ি ঘোরান। কোথায় যাব দিদি? লেক রোড। নন্দিনীর বিপদ আছে, মাধবী আর রাজশেখর মিলে নন্দিনীকে ধরার কোনো জাল ছুঁড়েছে। নন্দিনীকে মহলের দিকে আসতে বারণ করো, এমন কোনো জায়গা যেখানে বিপদ নেই সেখানে থাকতে বলো। নন্দিনী, গঙ্গা তোমাকে সত্যি খুব ভক্তি করে গো, তুমি আমাকে অনেকবার বলেছিলে, আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন গঙ্গা তোমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য ছটফট করছে, তাই ওকে ভরসা করতেই হলো। সত্যি গঙ্গা তোমাকে খুব ভালোবাসে।
তোমার আসন্ন বিপদ বলে গঙ্গা আমার কাছে বারবার এসেছে, আর আমি ওকে অপমান করে গেছি। আমি ভেবেছিলাম ওরা গঙ্গাকে ব্যবহার করে তোমাকে ধরে ফেলার প্ল্যান করছে, আমি তাই ওর কথায় কান দিইনি। এখন বুঝতে পারছি গঙ্গা তোমাকে সাহায্য করার জন্যই আমার কাছে এসেছিল। তোমার বিরুদ্ধে মাধবী একটা বিরাট তন্ত্রের জাল তৈরি করে রেখেছে, আর সেটাকে আমরা কিছুতেই হালকাভাবে নিতে পারি না নন্দিনী। খুব সাবধানে থাকতে হবে আমাদের। আমি মাধবীর কাছ থেকে অনেকবার বেঁচে গেছি, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি সব দেখে নেব। এতদিন পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারেনি বলে এবার ওই মাধবী ওর সব শক্তি প্রয়োগ করবে তোমার উপর। ও কিন্তু বড় প্ল্যান করছে, তুমি মাধবীকে কোনো সামান্য শত্রু মনে করো না, খুব সাবধানে থেকো। ঠিক আছে, আমি দেখে নেব। সবাই বাড়ি গিয়ে যদি তোমাকে ওখানে না দেখে তাহলে সন্দেহ করতে শুরু করবে। তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা, আমি আসছি বাবা। আমি আসি। ঠিক আছে মা, আয়। কুড়ি বছর পর্যন্ত আমার দাদাকেও মন্ত্র বন্ধনে বেঁধে রেখেছিল, আমিও আজকে ওকে সেই যন্ত্রণা দিয়ে শেষ করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
नमः शिवाय, ओम नमः शिवाय। নন্দিনীকে স্বাগত জানানোর জন্য আমরা পুরোপুরি তৈরি। আসুন, এবারে ওই নন্দিনীকে আমাদের ধরতে হবে। আপনি একদম ভয় পাবেন না, আপনার সঙ্গে আমি আছি, আমি সব দেখে নেব। মাধবী, আমি ভয় পাবো? চলুন। মাধবী, এসব কি করছো তুমি আমার সাথে? তোমার এখনো আমার উপর সন্দেহ আছে? আমি ভৈরবী। ভৈরবী কে তুই? তুমি তো আমাকে গঙ্গা সেজে নাটক করতে বলেছিলে, এখন তোমরা দুজনে আমাকে সন্দেহ করছো? আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না, আর এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। কিছুতেই এই বাড়িতে আমি আর থাকবো না, এই অপমান সহ্য করবো না আমি। হাসছো কেন তোমরা? তোমরা যা বলেছো আমি করিনি বলে? আমি ভৈরবী, চলে যাব আমি। তুই যদি ভৈরবী হোস তাহলে ওটাকে এখনো বলবি তুই ভৈরবী, তাই না? বলো, এবার তো নাটক বন্ধ কর নন্দিনী। আপনারা ভুল ভাবছেন, আমি নন্দিনী নই। নন্দিনী না মানে তাহলে তুই কে, গঙ্গা নাকি? হ্যাঁ, আমি গঙ্গা। কি দেখছো নন্দিনী? নিরীহ গঙ্গা তোমাকে সাহায্য করতে গিয়ে আমার হাতেই তার মৃত্যু হলো। মরে যাওয়া গঙ্গা আবার জীবিত হয়ে ফিরে এসেছে, সেটা তুই আমাদের বলবি আর আমরা বিশ্বাস করে নেব। আজকে সব গল্প শেষ করে দেব। শুধু কথা বলে দাঁড়িয়ে না থেকে এবার আসল কাজটা করে ফেলো। আমার কথাটা শুনুন আপনারা, আমি গঙ্গা।
এসব নাটক করে আর আমাদের বোকা বানাতে পারবি না তুই নন্দিনী। তুই তো কতদিন আমাকে মাছ বানিয়ে রেখে দিয়েছিলিস, তখন তো এমন করে দিয়েছিলিস যাতে আমার কথা কেউ শুনতেই না পায়, সেরকম এখন তোর কোনো কথাই আমরা কেউ শুনব না। কি হয়েছে বাবা? এই গেট দিয়ে ঢোকাটা ঠিক হবে না, দাদা দেখে ফেলবে, পেছনে গেট দিয়ে ঢুকি। চল। এসো বাবা এসো, আসো না তাড়াতাড়ি, আস্তে। বাবা তুমি কি এর আগে এসব করনি? হাত দাও। এই চোরের মতো দেওয়াল টপকে আসা একটু লজ্জার ব্যাপার না? হোটেল রুমে আমরা কেন নেই, এখানে আমরা কি করছি, সেসব জিজ্ঞেস করতে করতে একেবারে মাথা খারাপ করে দেবে। তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এলাম, তাও তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ। এখন তোর খারাপ লাগতে পারে, কিন্তু দাদার আর মাধবীর করা এই রহস্যময় পুজোটা দেখার পর তুই বলবি আমরা এখানে এসে ঠিক করেছি। তুমি যে কী সব রহস্যের কথা বলছো, কিন্তু বাবা এখানে পুজোর কোনো কিছুরই ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এই রহস্যময় পুজো মানে এইরকমই হয়, কেউ জানতে পারে না। চল ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ বাবা। Thank you.
দেখবার মতো কিছু হচ্ছে নি। হ্যাঁ বাবা, কি করছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। আমি বলেছিলাম না বাবা, রহস্যজনক পুজো করবে বলে আমাদেরকে হোটেলে পাঠিয়ে দিয়েছিল। আঙ্কেল গঙ্গাকে মেরে ফেলেছে। কি বলছিস রে তুই? হ্যাঁ বাবা, গঙ্গাকে মেরে ফেলার জন্য ভৈরবী মাধবী একসঙ্গে মিলে গেছে। সেই জন্য কেউ জানতে না পারে গঙ্গার শরীরটা জালে মুড়িয়ে ওই কুয়োটার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। গঙ্গার গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে? আমরাই ভেবেছিলাম ওকে শেষ করে দেব। এখন দেখ, দাদাই ওই কাজ করছে। দেখ, দাদা গঙ্গাকে খুব ভালোবাসতো শুনেছি, তাহলে উনি কেন এই কাজটা করবেন? সাথে মাধবী আর ভৈরবী বলে দুজন তান্ত্রিক আছে, তো ওরা দুজন মিলে গঙ্গার বলি দেওয়ার আলোচনা করছে, তাই আঙ্কেল এভাবে মাথা নাড়াচ্ছে। আগে থেকে গঙ্গা আমাদের কাছে একটা বাধাই ছিল, আমরাই ওকে শেষ করে দেব বলে ভেবেছিলাম, কিন্তু আমাদের কাজটা এখন দাদাই করছেন। সবার চোখের আড়ালে গঙ্গাকে শেষ করাটা আমরা নিজের চোখে দেখছি। এই বিষয়টা আমরা দাদাকে ব্ল্যাকমেল করে অনেক টাকা রোজগার করতে পারি। ঠিক বলেছো বাবা, আঙ্কেল আমাদের কাছে একদম ফেসে গেছে। এর পরে আর কি কি খেলা চলে সেটা দেখি। এটা আবার কি? নতুন কোন একটা সাপ এসে দাঁড়িয়ে আছে যে, এটা কোন সাপ? এটাই হলো নন্দিনী। নন্দিনী গঙ্গার রূপ ধরেই তো আমাদের মধ্যে ছিল, এ যদি নন্দিনী হয়ে থাকে তাহলে গঙ্গা রূপে কে? মাধবী, গঙ্গার রূপে যে নন্দিনী সেটা তুমি বলেছিলে তো, কিন্তু এখন দেখছি ও নন্দিনী নয়। এ নন্দিনী নয়, গঙ্গা। এ কি করে গঙ্গা হতে পারে? কে? তুমি ঠিক করে দেখে বলো। ওর কপালে হাত রেখে আমি জানতে পেরেছি, আমি দেখলাম ওর শরীরের মধ্যে
রীতিমতো মানুষের রক্ত বইছে। ও হলো গঙ্গা। এ তো গঙ্গা রে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা সবাই গঙ্গাকে তুই ভেবে এখানে বেঁধে আনলাম। তুই এখানে একদম সঠিক সময় এসেছিস নন্দিনী। আমাকে মাছের রূপে বদলে দিয়ে জলের মধ্যে রেখেছিলিস, যাতে কালচক্র আমার হাতে না আসে আমার সাথে খেলা করেছিলিস। এবার তোর সাথে আমি ঠিক কি করি তুই দেখতে থাক। তোকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আমি জঙ্গলের মধ্যে প্রত্যেকটা শ্মশানে ঘুরে ঘুরে বশ করে রাখা দুষ্ট শক্তিগুলোকে এইটার মধ্যে দেখ নিয়ে এসেছি। এইবার এইগুলো তোর সামনে ছাড়বো, দেখ এই দুষ্ট শক্তিগুলো তোকে একেবারে শেষ করে দেবে। আমাকে বাঁচাতে এসে তুমি নিজেই ফেঁসে গেলে। আমি তো তোমাকে আসতে বারণ করেছিলাম নন্দিনী, আমাকে বাঁচাতে এসে তুমি নিজেই ফেঁসে গেলে। হ্যাঁ